সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি সবাই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো এবং বাসায় আছো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ যে প্রাকৃতিক দুর্যোগে অল্প সময়ের মধ্যে সবচাইতে অধিক ক্ষয়ক্ষতি সম্পূর্ণ হয় হ্যাঁ সেই সেটা হচ্ছে ভূমিকম্প এই ভূমিকম্প যখন শুরু হয় তখন কোনো প্রস্তুতি নেওয়া যায় না তো ভূমিকম্প মোকাবেলায় আমাদের আগে কি কি প্রস্তুতি নিতে হবে বা নেওয়া উচিত এই সম্পর্কে আজকে আমরা জানব তো তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমি একটু পয়েন্ট আকারে এটাকে সাজিয়েছি আসো আলোচনা শুরু করা যাক প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাড়ির প্রধান দরজা ছাড়াও বিশেষ প্রয়োজনে দরজা রাখা আমরা জানি আমাদের সবাই বাসা বাড়িতে একটি মাত্র দরজা থাকে যেটা দিয়ে আমরা বের হই কিন্তু এই ভূমিকম্পের প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে বিশেষ প্রয়োজনে একটি দরজা রাখতে হবে যে দরজা দিয়ে আমরা অল্প সময়ে দ্রুত একটি নিরাপদ স্থানে পৌঁছাতে পারি এরকম একটি দরজা সবসময় কি করতে হবে আমাদের নিশ্চিত রাখতে হবে এর পরবর্তীতে বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী হেলমেট টর্চ মজুত রাখা আমাদের বাড়িতে সবসময় যে কোনো দুর্ঘটনার জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রী আমাদের থাকা অত্যন্ত জরুরি সেই ক্ষেত্রে ভূমিকম্পের ক্ষেত্রে তো আরও জরুরি এবং ভূমিকম্পের প্রথম অবস্থায় মোকাবেলার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাথায় হেলমেট রাখতে হবে এবং অন্ধকারের মধ্যে আমরা যদি কোনো কিছু না বুঝতে পাই সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে টর্চ লাইট ব্যবহার করতে হবে এর পরবর্তীতে আসলে জেনে নেওয়া যাক ভূমিকম্পে আশ্রয় নেওয়া বাড়িতে মজবুত টেবিল রাখতে হবে কারণ ভূমিকম্প যখন শুরু হয় তখন সবকিছু ভেঙে চলে একত্রে সবকিছু ধ্বংস করে দেয় এর জন্য আমাদের স্বাভাবিক অবস্থায় নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি শক্ত টেবিলের নিচে অবস্থান করতে পারি যে টেবিলের নিচে অবস্থান করার প্রেক্ষিতে আমাদের যেটা করতে হবে যে আমাদের মাথার উপরে যদি কোনো কিছু পড়ে তাহলে আমাদের মাথা কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না এর পরবর্তীতে ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাস সংযোগ বন্ধ রাখা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার্থীরা দেখো আমরা অনেক সময় বাসায় বিদ্যুৎ বা গ্যাস সংযোগ ব্যবহার করা শেষ কিন্তু ওটাকে বন্ধ না করে কি করি চালিয়ে রাখি এটা শুধু ভূমিকম্প নয় এটা যে কোনো দুর্যোগের ক্ষেত্রে তোমাকে কি করতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে এর জন্য ভূমিকম্প শুরু হওয়ার আগে বা ভূমিকম্প ছাড়াও আমাদের প্রস্তুতিমূলক হিসেবে আমরা গ্যাসের চুলা সব সময় চালিয়ে রাখি এটা কি করতে হবে প্রয়োজনীয় ব্যবহার করে আমাদের গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে এবং বৈদ্যুতিক লাইন ব্যবহার যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের কি রাখতে হবে বন্ধ রাখতে হবে এই ক্ষেত্রে আমরা যে কোনো দুর্যোগ থেকে কি করতে পারবো রক্ষা করতে পারবো এর পরবর্তীতে ভূমিকম্প চলাকালীন শক্ত টেবিল বা আগুনপথের নিচে অবস্থান করা আমি আগে বলেছি শিক্ষার্থীরা ভূমিকম্প হচ্ছে এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যে প্রাকৃতিক দুর্যোগ হঠাৎ করে শুরু হয়ে যায় এর জন্য হঠাৎ করে শুরু হওয়ার ক্ষেত্রে আমরা নিজেকে বাঁচানোর জন্য প্রথমে কি করতে পারবো শক্ত আসবাবপত্র বা টেবিলের নিচে আমরা কি করব অবস্থান করব যাতে আমাদের শরীর বা মাথা ক্ষয়ক্ষতিগ্রস্ত না হয় যদি কোনো কিছু আমাদের মাথার উপর পড়ে তাহলে শক্ত টেবিল বা আসবাবপত্রের উপর যদি পড়ে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো সেখান থেকে রক্ষা পাবো এর পরবর্তীতে ভূমিকম্পের ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ঘরে থাকা ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যেটি অল্প সময়ের মধ্যে সবচাইতে বেশি ধ্বংসযোগ্য ঘটায় এর জন্য ভূমিকম্প কিন্তু বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় না এর জন্য আমাদের কি করতে হবে ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত আমাদের কি করতে হবে ঘরের ভিতরে অবস্থান করতে হবে বা থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ঝাঁকুনি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে ঘরে অবস্থান করতে হবে এরপরে বাড়ির আশেপাশে খোলা জায়গায় থাকলে সেখানে অবস্থান করা ভূমিকম্প শুরু হয়ে গেছে আমি যদি ঘর থেকে বের হওয়ার মতো সময় বা সুযোগ পাই তাহলে আমার যত দ্রুত সম্ভব আমাকে কি করতে হবে দৌড়ে খোলা জায়গায় গিয়ে অবস্থান করতে হবে যেখানে কোনো কিছু ভেঙে পড়ার মতো শঙ্কা নাই এইরকম একটি জায়গায় আমাকে কি করতে হবে অবস্থান করতে হবে ভূমিকম্প শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি যেতে খোলা জায়গা আছে যেতে পারবো না এরকম
স্থানে আমাকে কি করতে হবে অবশ্যই যেতে হবে এরপরে ভূমিকম্পে সবাই বাস ট্রেনে থাকলে থামাতে হবে ভূমিকম্প শুরু হয়ে গেছে কিন্তু তুমি বাস ট্রেনে অবস্থান করতেছো এই মুহূর্তে কি করতে হবে বাস এবং ট্রেন থামিয়ে দিতে হবে কারণ ওই মুহূর্তে থামিয়ে না দিলে তুমি অবশ্যই যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হতে পারো এর পরবর্তীতে ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না আমরা লিফট ব্যবহারে সব সময় সতর্ক থাকব কারণ লিফট ব্যবহারের সময় যদি ভূমিকম্প শুরু হয়ে যায় তাহলে আমরা কি করব না লিফট ব্যবহার করব না কারণ লিফট ব্যবহার করলে আমরা যে কোনো সময় ক্ষতির সম্মুখীন হব এরপরে 10 নম্বরে আসো আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাবে ভূমিকম্পে আহত ব্যক্তিদের অতি দ্রুত তাদের কি করতে হবে হাসপাতালে নিয়ে তাদের সুস্থতার ব্যবস্থা করতে হবে এরপরে 11 নম্বরে সাধ্যমতো উদ্ধার কর্মকাণ্ডে অংশ নিতে হবে ভূমিকম্পে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায় তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে যে যত দ্রুত সম্ভব আমাদের উদ্ধার কর্মকাণ্ডে আমাদের কি করতে হবে অংশ নিতে হবে দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও খাবার পানির ব্যবস্থা করতে হবে আমরা যত দ্রুত সম্ভব আমাদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো এবং যে শুধু ভূমিকম্প না যে কোনো দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মানুষদের আমরা কি করবো পাশে দাঁড়াবো এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করব তো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ভূমিকম্পে তোমাদের প্রস্তুতিগুলো পয়েন্ট আকারে দেখালাম এগুলো তোমরা বইয়ে আরেকটু ভালো করে দেখলে তোমরা ভালো করে জানতে পারবে এবং এটি মুখস্থ করতে পারবে তো আজ এই পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম